ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC গেল আগস্টে 2021 টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণার সময় জানিয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল বাছাই পর্বে চ্যাম্পিয়ন কিংবা রানার আপ যাই হোক না কেন টাইগাররা খেলবে গ্রুপ টুতে আর লঙ্কানরা খেলবে গ্রুপ ওয়ানে। সে হিসেবে টাইগাররা বাছাই পর্ব উতরাতে পারলেই প্রতিপক্ষ নির্ধারণ ছিল ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দলগুলো। কিন্তু বিশ্বকাপ শুরুর চার দিনের মাথায় আয়োজক ICC দিল ডিগবাজি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, বাছাই পর্বে অংশ নেওয়া দলগুলো সুপার টুয়েলভের প্রতিপক্ষ নির্ধারণ হবে প্রথাগতভাবে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন রানার আপ হওয়ার ভিত্তিতেই। অর্থাৎ বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হলে খেলবে ভারত পাকিস্তানের গ্রুপে, আর রানার আপ হলে খেলবে অস্ট্রেলিয়া উইন্ডিজের গ্রুপে। কিন্তু ICC-র হঠাৎ এমন সিদ্ধান্তে বিস্মিত সাবেক এই ক্রিকেটার। ICC যেই রুলসটা করে ওই রুলসটা কিন্তু সারা দুনিয়ার ক্রিকেটটা ফলো করে, এবং কি শুধু একাডেমিও শুদ্ধা ফলো করে যে ICC কী রুলস চলে। এখন সেটাই বললাম যে ICC এত তাড়াতাড়ি কীভাবে এই ডিসিশনটা নিল। শুধু তাই না, সুপার টুয়েলভে প্রতিপক্ষ আগে থেকে নির্ধারণ থাকায় দলগুলো সেই পরিকল্পনায় এগোচ্ছিল। তাই টুর্নামেন্ট শুরুর পথে ICC-র এমন সিদ্ধান্ত পেশাদারিত্বের প্রশ্ন উঠে যায়। সবাই তো একটা মেন্টালি প্রিপারেশন আছে যে টিমগুলো শুধু টিমের জন্য না, যেসব দেশের সাপোর্টারগুলো আসবে তাদেরও একটা চিন্তা হবে। তারা টিকিট কেটেছে, এখন জানে যে আজকে শারজা খেলা হবে, এটা দেখা যায় এখন দুবাই হবে, তো এটা কীভাবে হবে। তো সুতরাং এই যে একটা হরানি কেন হচ্ছে। বৃহস্পতিবার PNG-র বিপক্ষে ম্যাচের পর জানা যাবে বাংলাদেশ ক্রিকেট দলের এবারের টি-20 বিশ্বকাপের যাত্রার পরবর্তী গন্তব্য। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ।